আসসালামু আলাইকুম হিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে কিন্তু আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি সুন্দর রেসিপি নিয়ে ঝটপট বিকেলের নাস্তা তো আমার আজকে বিকেলে নাস্তায় থাকছে মিষ্টি রুটি আমি এই মিষ্টি রুটিটা কীভাবে বানালাম চলুন দেখে আসি এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব আর এখানে আমি চিনিটা চামচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্তস মতো চিনিটা দিয়ে দিবেন আর স্বাদ মতো লবণ আর হাফ কাপ তেল দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চামচ ঘি দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দিব আমি এখানে গুঁড়ো দুধ দিব আপনারা চাইলে লিকুইড দুধটাও কিন্তু দিতে পারেন আর আমার এই নাস্তাটা কিন্তু খুবই মজাদার আর এই নাস্তাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কিন্তু জানাবেন আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব আর পানিটা আপনারা এখানে একবারই দিয়ে দেবেন না আস্তে আস্তে করে পানিটা মিক্স করতে হবে খুব গনও না আবার খুব পাতলাও না এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করতে হবে আর আপনারা যদি এখানে লিকুইড দুধ দেন তাহলে কিন্তু পানি দিতে হবে না পানি দিলে কিন্তু টেস্টটা ওরকম আসবে না এই রুটির টেস্টটা একদম পেনকেকের মতো আর দশ পনেরো মিনিটেই কিন্তু আপনারা ছটপট এই রেসিপিটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন এই যে আমার ব্যাটারটা রেডি না ঘন না পাতলা এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করবেন এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর একটা চামচ দিয়ে আমি ফ্রাই মধ্যে দিয়ে দেবো দুই চামচ দিয়ে দিচ্ছি আপনারা মাপ ঠিক রাখার জন্য চামচ বা কাপ যে কোনো কিছু ইউজ করতে পারেন আর ভালো করে এভাবে নেড়ে চেড়ে চতুর্দিকে লাগিয়ে দিতে হবে লাগিয়ে আমি এটাকে ঢেকে দেবো আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন তা কিন্তু পুড়ে যাবে কিছুক্ষণ পর আমি আবারও আসলাম এই যে দেখুন আমার রুটিটা কিন্তু একদম ফুলে গিয়েছে এখন আমি এটা একটু উল্টিয়ে দেব ব্রাউন কালার আসলে আপনারা বুঝতে হবে যে রুটিটা হয়ে গিয়েছে এই যে দেখুন হয়ে গিয়েছে আমার রুটি দু ফ্রেন্ডস আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা তো বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো তাও অবশ্যই আমাকে জানাবেন আজ এই পর্যন্তই হাফেজ